বন্ধুরা গঙ্গা মাকে দেখা পায়, পুলিশের একটা ক্যাম্প তৈরি করা হয় যেখান থেকে কিন্তু সব চলে এসেছি মিটিং কন্ট্রোল রুম, দেখতে পাচ্ছি এখানে কাজ হচ্ছে, এখানে কিন্তু জলের ব্যবস্থা আছে, এখানে পুলিশের থাকার জায়গা, এখানে কিন্তু কাজ চলছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। শুভ বিকেল, আমি চলে এসেছি আজ গঙ্গাসাগর। হ্যাঁ, সব তীর্থ বারবার গঙ্গাসাগরে, একবার আমি গঙ্গাসাগরে এসেছি আজ প্রস্তুতি পরীক্ষা দেখাতে গঙ্গাসাগরে। চলো তোমাদের দেখাবো। পিছনের দিকে কিন্তু পাহাড় ভেঙে গেছে, পাহাড় ভাঙার কাজ চলছে, তাই পুণ্যার্থীরা এসে এখানে চান করছে, মানে কিছুক্ষণ হেঁটে কিন্তু এই পাড়ে কিন্তু কাজ করছে পুণ্যার্থীরা। তোমাদের দেখাবো, প্রচুর ভিড় এখানে, এখানে বীজ মতো হয়েছে, কিন্তু মেলার দিন এলে এর থেকে দ্বিগুণ ভিড় হয়ে যাবে। আর পুলিশে কীভাবে থাকে, তার প্রস্তুতি পরীক্ষা সব এই ভিডিওর মধ্যে থাকবে, তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিও কন্টিনিউ। খুব খুব কিন্তু ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা চলে এসেছি একেবারে গঙ্গার ধারে, দেখতে পাচ্ছ গঙ্গার ধারে পুণ্যার্থীরা চান করছে, এখানে কিন্তু পুণ্যার্থীরা চান করছে, তার পিছনে কিন্তু কাজ চলছে জেসিবি গাড়ির, কারণ পাড় ভেঙে গেছে, পাড় নতুন করে তৈরি করা হচ্ছে গঙ্গার মেলার জন্য, গঙ্গা সাগর মেলার জন্য তৈরি হচ্ছে পাড় বাঁধানো, তার জন্য মানে পরিবর্তন বদলে এখানে কিন্তু গঙ্গা স্নান করা হচ্ছে। এখন কিন্তু সূর্য অস্ত যাচ্ছে, বেলা 4:30 বাজে। আমি আর একটা দাদা এসে দেখতে পাচ্ছি এখানে পুণ্যার্থী প্রচুর চান করছে, সবাই ফটো তুলছে, ফটো সেশন করছে। চলো তোমাদের আরও ঘুরে দেখাই পুরো এই জায়গাটাকে, তারপরে তোমাদের নিয়ে যাবো যেখানে পুলিশ থাকে, পুলিশ ক্যাম্প, জায়গা ব্যবস্থা, তারপরে নিয়ে যাবো যাত্রীনিবাস, সব ফিতে থাকার ব্যবস্থা, সেইগুলি সব দেখাবো তোমাদের। তোমরা অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। চলো তোমাদের মতো আর সব ইউটিউবার আছে, সব ফেক বলে গেছে। আমি কিন্তু হোটেল দেখাবো না, আমি তোমাদের দেখাবো যাত্রীনিবাস। আর যাত্রীনিবাসে কিন্তু শুধু আধার কার্ড দেখালে তোমাদের ঢুকতে দেবে, থাকা খাওয়া ফি, আর হোটেল থেকে গেলে তোমাদের 100 টাকা 200 টাকা নেবে। চলো তোমাদের দেখাই, এখানে কিন্তু গঙ্গা আমাকে পুজো টুজো দেয়, তোমাদের দেখাচ্ছি অসাধারণ কিন্তু একটা সকালবেলা মুহূর্ত। আমি মাকে কিন্তু দর্শন করে নিলাম, মাকে ছাতারও ঢাকার গায়ে যেন বৃষ্টি না পড়ে, কোনো কিন্তু ভালোভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছ। আরও গঙ্গাসাগর মেলা এলে ভালোভাবে মাকে সাজাবে। চলো তোমাদের পুলিশ ক্যাম্প থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলস আমি দিতে চলেছি। চলো এগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, কত ঠাকুর সব নদীর পাশে রাখা আছে, কেন না ওইদিকে কাজ হচ্ছে, এই ঠাকুরগুলো ওইদিকে ছিল, এইদিকে সব রেখেছে। প্রচুর দোকানদার কিন্তু এখন বসছে, আর পুলিশ ক্যাম্পগুলো দেখতে পাচ্ছ ছয় গাছ দিয়ে ঘেরা। তোমাদের সব দেখাবো প্রস্তুতি পরীক্ষা থেকে সব। চলো দেখতে পাচ্ছেন, তোমাদের দেখায় কাছে গিয়ে একবার। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই বাঁশের কাজ চলছে, কাকুরা বাঁশের কাজ করছে, দেখতে পাচ্ছ গঙ্গাসাগরে প্রস্তুতি দেখাচ্ছে, এখানে কিন্তু বাঁশের প্রস্তুতির কাজ করছে দেখতে পাচ্ছ। এখন এখন কাজ এখন অনেকটাই বাকি আছে গঙ্গাসাগরে, কিন্তু একটু ছয় গাছ দিয়ে ঘর তৈরি হয়ে গেছে। ক্লাস গঙ্গাসাগর মেলার গেট, এই পাড়ে কিন্তু অনেক কিন্তু টুরিস্টরা থাকে, তারই জন্য তৈরি হচ্ছে। ভেতরে একটু দেখায় রেকর্ড রেখে, ভেতরে দেখায় মিস্ত্রিরা কাজ করছে। বন্ধুরা দেখতে পাচ্ছে কিন্তু ডেকোরেশন করছে মিস্ত্রি। ও দাদা ঠিক আছে, এখানে কিন্তু প্রচুর ছয়ে ঘর তৈরি হয়ে গেছে, এখনো কিন্তু কাজ করে যাচ্ছে গঙ্গাসাগর, এখনো কিন্তু প্রচুরই কাজ বাকি আছে, প্রচুর কাজ করছে। বন্ধুরা দেখতে পাচ্ছ তাঁবু দিয়ে এই ঘরগুলো কিন্তু পুলিশরা থাকবে, পুলিশরা দেখতে পাচ্ছ, তাই জন্য এই ঘরগুলো একেবারে তৈরি হচ্ছে। তো যেমন ছোটো ছোটো টেন্ট হয়ে যায়, এখানে তাঁবু দিয়ে কিন্তু ঘর তৈরি হচ্ছে, তাই এখানে ভেতরে টেন্টেরই মতো দেখতে পাচ্ছ পুরোপুরি তৈরি হচ্ছে, এখানে কিন্তু সব ছয়িতে তৈরি। ছয় দিয়ে প্রচুর ঘর হয়ে আছে, এখানে কিন্তু ভিডিও করতে অ্যালাউ বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশের একটা ক্যাম্প তৈরি করা হয়, যেখান থেকে কিন্তু সব ক্যামেরা ক্যামেরা বা সিসি ক্যামেরা ড্রোন ফোন সব কিছু কিন্তু এখান থেকে অপারেটার করবে। এই ঘরটা থেকে দেখতে পাচ্ছ মাছের সব বাঁশ দিয়ে, তার উপরে কাঁচ ঘর দেখতে পাচ্ছ গঙ্গাসাগর। এখন কিন্তু প্রচুর কাজ চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমার দেখায় সব টেবিল সব এসছে দেখতে পাচ্ছ, ভ্যানে করে টেবিল এইসব খাওয়ার জায়গা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পাড় বাঁধা হচ্ছে প্রচুর, কিন্তু মাইক চলে এসছে স্ট্রং। চলে এসেছি মেন জায়গায় যেখানে তোমার অবশ্যই থাকবে। আর চলো এখানে কিন্তু অনেক বড় বড় যাত্রীনিবাস আছে, এ কিন্তু একটা পার্কের মতো যাত্রীনিবাসগুলো তোমাদের দেখাবো যেখানে তৈরি হচ্ছে, এখানে কিন্তু পুলিশরা থাকে, আর পুলিশদের বড় বড় ক্যাম্প অফিস মিটিং সব কিন্তু এখানে আছে। তোমাদের দেখায় এটা তোমরা অবশ্যই জেনে না, মানে কিন্তু কোনো ইউটিউবার দেখায় না, আমি তোমাদের দেখাই ভালো করে ঘুরিয়ে। চলো
দেখতে পাচ্ছ এখানকার সবকিছু কিন্তু তৈরি হয়ে গেছে এই পার্কের ভেতরে। চলো, এখানে অনেক পুলিশ থাকে, ক্যাম্প দেখতে পাচ্ছ, সব ছবি গাছতে তৈরি, অনেক টয়লেটও তৈরি হয়ে গেছে, টয়লেটের কাজও চলছে, রঙের কাজ। চলো তোমাদের ভেতরে নিয়ে যাওয়া যাক, ওনার দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি যাত্রীনিবাসের কাছে, মিটিং ক্যাম্প, মিটিং কন্ট্রোল রুমের কাছে। দেখতে পাচ্ছ ওখানে বড় করে ব্যানারে দিদির ছবি আছে, তারপরে গঙ্গাসাগরের ছবি দেখতে পাচ্ছ। এখনও কাজ, প্রস্তুতি পরিক্রমা এখন চলছে ভালোভাবে, এখনও অনেক কাজই বাকি আছে। মিস্ত্রিরা অনেক কঠোর পরিশ্রম করে কাজ করে চলেছে, তোমাদের দেখাবো। চলো, এখন অনেক সরি বড় বড় এখন যাত্রীনিবাস আছে, তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ এই পাশে ঢুকে যাচ্ছি, দেখতে পাচ্ছ বড় বড় যাত্রীনিবাসের মতো সব তৈরি হয়েছে, তোমাদের দেখাই। চলো, এখানে লেখা আছে ফুড কোর্ট, দেখতে পাচ্ছ এখানে কিন্তু জল আছে, তোমাদের ওয়াটার দেখাই সব। কিন্তু কুড়িয়ারের ড্যাম, সেই ড্যামগুলো রাখা আছে, তার পাশে কিন্তু রান্না হচ্ছে, সব তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঢোকা নিচ্ছে, এখানে দেখছি কুড়িয়ারের ড্যাম সব রাখা রয়েছে, এখানে কিন্তু ফাঁকা ভেতরে। চলো যাওয়া যাক তাহলে, এই পার্কটা কিন্তু ভেতরটা অসাধারণ, সব আরও ভালোভাবে পরিষ্কার করেছে, ঝাঁ চকচকে, অসাধারণ। এখন যাচ্ছি সেখানে, রান্ধুনি রান্না করছে কিচেন, এই কিচেনে যাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা এখন সব কাকুরা এখানে রান্না করছে, প্রত্যেকটা বিভাগে ভাগ করা রয়েছে জায়গাগুলো, দেখতে পাচ্ছ কিন্তু সব কিছুই পাকা আছে, লাইটের ব্যবস্থা আছে, সবই আছে। চলো যাওয়া যাক তাহলে, এই পারে প্রচুর যাত্রীনিবাস আছে, এই পারে কিন্তু মানুষজনের থাকার কিছু কিছু ব্যবস্থা অবশ্যই রয়েছে, এখানে কিন্তু আধার কার্ড অবশ্যই দেখাতে হবে। চলো আমাদের দেখাই, সব কিন্তু রুম এখন বন্ধ আছে, কাজ হয়ে গেছে। চলে যাচ্ছি বাইরের দিকে, তোমাদের দেখতে পাচ্ছ মিটিং রুম সামনে, চলে এসেছি মিটিং কন্ট্রোল রুমের পাশে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই থাকার ব্যবস্থা, পুলিশদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু বড় সড়ো দিদি মিটিং টিটিং করবে, তার জন্য এখানে বসার ব্যবস্থা, থাকার ব্যবস্থা দেখতে পাচ্ছ করেছে, কত সুন্দরভাবে কার্পেট বিছানো, তার দিকতে যেরকম বাগানের ব্যারিকেড দেওয়া থাকে সেরকমই, পরপর কিন্তু রুম রাখা আছে। আমি আর একটা এবারে তোমাদের মেন জিনিস সেটা দেখাতে চাই, সেটা হলো যাত্রীনিবাস। দেখতে পাচ্ছ এখনও কাজ, যাত্রীনিবাসের কাজ চলছে, এখানে কিন্তু পুলিশ থাকার জন্য ক্যাম্প করেছে, কাঁচের ঘর, এখানে কিন্তু পুলিশ পাহারা দেবে। আর এই ট্রেনগুলো করেছে, এখানে কিন্তু যাত্রীনিবাস হচ্ছে, এখানে কিন্তু আধার কার্ড দেখালে ঢুকতে দেবে বা এমনিতেও ঢুকতে দেবে, তোমরা ফ্রিতে খাবে আর এখানে থাকবে অবশ্যই। চলো, তোমরা দেখতে পাচ্ছ দাদা ভাইরা এখানে কত কাজ করছে, কত কিন্তু তিরপাল চলে এসছে, সব কিন্তু তিরপল ঢাকা পড়বে পরপর, দেখতে পাবো পুরো মাঠ পুরো ঘিরে যাবে তিরপল আর লোয়ার ট্রেন দিয়ে পুরো একদম, পুরো এখানে বলা হয় যাত্রীনিবাস, এখানে থাকার জায়গা। চলো তোমাদের আরও নিয়ে যাই, এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা মিস্ত্রিরা কিন্তু বাটামের কাজ করছে, তো বাটামের কাজ হলেই সব কিন্তু ফিটিং চলবে, এখনও এখন কিন্তু প্রায় কাজ বাকি আছে, মেলা এখন কিন্তু সাগর মেলা 12 তারিখ শুরু হবে। চলো তোমাদের দেখায় আরও ঘুরি ঘুরি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব তিরপল দিয়ে সব ঘেরা হয়ে গেছে, আরও নিয়ে যায় তোমাদের সামনে। চলো, আর কিন্তু এই ম্যাটটাই করে সব কিন্তু জিনিসপত্র আসছে গঙ্গাসাগর থেকে, দেখতে পাচ্ছ সব ঘর কিন্তু রেডি, এই ঘরগুলো মনে হয় চান করার এসে ছেড়ে দেওয়া জামা প্যান্ট, সেই সবই ঘর হচ্ছে, দেখতে পাচ্ছ এখন কিন্তু তৈরি হয়েছে কি জানি না, সম্পূর্ণ কিন্তু এখন তৈরি হয়নি, তোমাদের পুরোপুরি দেখাই। দেখতে পাচ্ছ সব কিন্তু উপরে তিরপল করার হয়েছে, গঙ্গাসাগরতে চলে যাচ্ছি, কচুবেড়িয়া ঘাট পেরিয়ে কিন্তু উপরে চলে যাবো, তাই জন্য তোমাদের লাইটিংটা দেখিয়ে দিচ্ছি, কচুবেড়িয়া ঘাটে সেই লাইটিং, ওয়েলকাম টু গঙ্গাসাগর, দেখতে পাচ্ছ লাইটিং চেক হচ্ছে, তোমাদের দেখাই ভালো করে। চলো।